হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউার্স ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা অর্থাৎ টিপিএসসি অফিস তরফ থেকে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে যার অ্যাডভার্টাইজ নম্বর দেওয়া রয়েছে এখানে জিরো ওয়ান অবলিক দুই হাজার চব্বিশ এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আমরা বিস্তারিতভাবে দেখে নেব অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড

টু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আন্ডার এডুকেশন ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট গভ অফ অর্থাৎ টি পি এসসির মাধ্যমে ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টে স্পোর্টস অফিসার পদে নিয়োগ করা হবে এখানে ভিউয়ার্স বলা হয়েছে যে বিজ্ঞপ্তিতে যে সকল ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য জানানো যাচ্ছে ভিউয়ার্স এখানে ভেকেন্সি দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এসসি ক্যাটাগরির জন্য ভেকেন্সি রয়েছে একজন এস ক্যাটাগরির জন্য ভেকেন্সি রয়েছে তিনজন এর মধ্যে একজন ওমেন রেজার্ভেশন এবং ইউ ক্যাটাগরির জন্য চারজন ভেগেন্সি রয়েছে ওমেন রেজার্ভের জন্য দুইজন টোটাল পোস্ট আটজন ভিউয়ার্স এই পরে আবেদন করতে হলে কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আমরা বিস্তারিতভাবে এখানে দেখে নেব

ভিউয়ার্স ক্যান্ডিডেটকে অবশ্যই বিপিএড ডিপিএড ফিজিক্যাল এডুকেশন বা বিপিএড থেকে গ্র্যাজুয়েশন হতে হবে এর সাথে সাথে পাঁচ বছরের কোচিং এক্সপিরিয়েন্স বা অফিস অ্যাডমিনিস্ট্রেশনের অভিজ্ঞতা থাকতে হবে ভিউয়ার্স ক্যান্ডিডেটকে অবশ্যই ত্রিপুরার বাসিন্দা হতে হবে অর্থাৎ পিআরটিসি সার্টিফিকেট ম্যান্ডেটারি পিউআরসি এখানে ডিজিটেবল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে নলেজ অফ বেঙ্গলি অর কক অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা কক ক্যান্ডিডেটকে নলেজ থাকতে হবে এরপরে এস লিমিট এখানে দেওয়া রয়েছে চল্লিশ বছর পর্যন্ত এস অন বারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ অনুযায়ী পাঁচ বছরের সার দেওয়া রয়েছে এস এস সি এস টি এবং পিএস কেন্ডিডেটদের জন্য ভিউয়ার্স এরপরে বলা হয়েছে যে দ্য দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ টুয়েলভ টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপ টু ফাইভ থার্টি পি এম দ্য অ্যাপ্লিকেশন রিসিভ আফটার দ্য ক্লোজিং ডেট উইল নট বি এন্টারটেইন অর্থাৎ অনলাইনে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে বারো ফেব্রুয়ারি দুই বিকাল ফাইভ থার্টি পি এম পর্যন্ত এরপরে কিন্তু ভিউয়ার্স আর অনলাইন আবেদন করা যাবে না ভিউয়ার্স সিলেকশন প্রসিডিউরের মধ্যে রয়েছে প্রথমে ফিজিক্যাল ফিটনেস টেস্ট এরপরে রয়েছে রিটেন এক্সামিনেশন পার্সোনালিটি টেস্ট ভিওয়ার্স নোটিফিকেশনের সঙ্গে রিটেন এক্সামিনেশনের সিলেবাস এরপরে কি কি ফিজিক্যাল ফিটনেস নেওয়া হবে সব কিছু কিন্তু অ্যাটাচ করে দেওয়া হয়েছে ভিওয়ার্স নোটিফিকেশনটি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নেবে ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না